নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম ইতিমধ্যে আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ থেকে রাজ্যে বৃষ্টির পরিমাণ কমতে চলেছে একই সঙ্গে আগামী চার পাঁচ তারিখ থেকে কিন্তু ফের মেঘলা আবহাওয়া শুরু হবে ফের কয়েকটা জেলাতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে এবং পশ্চিমবঙ্গ সেই সঙ্গে পার্শ্ববর্তী বাংলাদেশ এদিকে ত্রিপুরা সেই সঙ্গে আসাম মেঘালয় এই সমস্ত রাজ্যে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে আগামী পাঁচ তারিখ থেকে অর্থাৎ পাঁচই নভেম্বর থেকে একই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে এই সপ্তাহে শেষে বঙ্গোপসাগরে কিন্তু ফের একটা নতুন সিস্টেম তৈরি হচ্ছে নতুন একটা নিম্নচাপ তৈরি হবে এমনটা কিন্তু আপডেট দিচ্ছে আবহাওয়া দপ্তর একই সঙ্গে সেই নিম্নচাপটা কিন্তু শক্তি বৃদ্ধি করে ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং সেটার উপর আমাদের নজর রাখতে হবে যে সেটা আগামী সময়ে ঘূর্ণিঝড় ফেঙ্গাল হয় কি না কারণ এই যে নভেম্বর মাস এটা কিন্তু ঘূর্ণিঝড় প্রবণ মাস এবং নভেম্বরের পরে আর কিন্তু ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকে না ডিসেম্বরের দিকে এই নভেম্বর মাস পর্যন্ত কিন্তু বঙ্গোপসাগর এবং আরব সাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকে যদি ঘূর্ণিঝড় ফেঙ্গাল তৈরি হয় সেক্ষেত্রে সেটা কিন্তু ধেয়ে আসতে পারে দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে তবে পশ্চিমবঙ্গে আসার সম্ভাবনা কিন্তু কম থাকবে কারণ এই সময়টাই পশ্চিমবঙ্গে সাধারণত কোনো ঘূর্ণিঝড় কিন্তু আসে না তবে যদি পথ পরিবর্তন করে আবহাওয়ার তো কোনো গ্যারান্টি নেই যে কোন দিকে যাবে যদি পথ পরিবর্তন করে ভবিষ্যতে সেক্ষেত্রে কিন্তু আপনাদের সময় মতো আপডেট করে দেবো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে আগামী আটচল্লিশ ঘন্টায় পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আবহাওয়া কেমন থাকবে কোন কোন জেলায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলায় মেঘলা আবহাওয়া থাকতে পারে এবং কোন কোন জেলায় পরিষ্কার আবহাওয়া কোনো বৃষ্টিপাত হবে না কি কী বলছে আবহাওয়া দপ্তর সমস্ত কিছুই আপনাদেরকে জানাবো একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ চিত্র কি আপডেট দিচ্ছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন প্রচুর সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটি অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনার সবার প্রথমে পেয়ে যাবেন শুরুতেই আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট উপগ্রহচিত্র আবহাওয়া সংক্রান্ত কী কী নতুন আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিম ভারত এবং উত্তর পশ্চিম ভারত জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া একই সঙ্গে জম্মু কাশ্মীর এবং লাদাখ এই সমস্ত রিজিয়ানে যে ডব্লিউডি বা পশ্চিমী ঝঞ্ঝা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে সরছে এবং আবহাওয়া পরিষ্কার হচ্ছে এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর ভারত জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া একই সঙ্গে মধ্য ভারতে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে শুধুমাত্র দক্ষিণ ভারতের কিছু রাজ্যে কিছুটা মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা থাকছে মহারাষ্ট্র এদিকে কর্ণাটক সেই সঙ্গে তামিলনাড়ু এদিকে কেরালা এবং অন্ধ্রপ্রদেশ সেই সঙ্গে কোস্টাল ওড়িশা এই সমস্ত রাজ্যে কিন্তু কিছুটা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং মেঘের সমাগম কিন্তু বাড়ছে এইসব রাজ্যে এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহুর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি পরিষ্কার আবহাওয়া মোটামুটি কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এদিকে নদিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হুগলি হাওড়া সেই সঙ্গে মুর্শিদাবাদ বীরভূম প্রত্যেক জেলা কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে তবে সুন্দরবন অঞ্চলে দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন অঞ্চলে কিছুটা হালকা হালকা মেঘ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে হলদিবাড়ি নামখানা ফ্রিজারগঞ্জ এদিকে আমরা গঙ্গাসাগর এই সমস্ত অঞ্চলে কিন্তু হালকা হালকা মেঘ রয়েছে এবং সকালের দিকে কিছুটা বৃষ্টিপাতও কিন্তু হালকা লক্ষ্য করা গেছে এই সমস্ত অঞ্চলে রায় দেখতেই পাচ্ছেন যে এই সমস্ত অঞ্চলে হালকা কিছু মেঘ রয়েছে তবে মেঘ কিন্তু কেটে যাবে কোনো ভারী মেঘ না এদিকে দেখতে পাচ্ছি আমরা উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা এবং দক্ষিণ দিনাজপুরে পরিষ্কার আবহাওয়া তবে উত্তর দিনাজপুরে কিছুটা মেঘ প্রবেশ করছে এবং একই সঙ্গে উত্তরবঙ্গে কিন্তু মেঘলা আকাশ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে দার্জিলিং কার্সিয়াং কালিম্পং লাভা এদিকে শিলিগুড়ি নকশালবাড়ি জলপাইগুড়ি তারপরে ধূপগুড়ি এদিকে আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা তারপরে শীতলকুচি এই সমস্ত অঞ্চলে কিন্তু মেঘলা আকাশ রয়েছে তুফানগঞ্জেও কিন্তু মেঘলা আকাশ রয়েছে তো উত্তরবঙ্গের ওপরের যে পাঁচ জেলা সেখানে কিন্তু আজকে মেঘলা আকাশ তার কারণ হচ্ছে আসামের উপরে একটা ঘূর্ণাবর্ত ছিল সেই ঘূর্ণাবর্ত কিন্তু এখনও আছে এবং তার প্রভাবই কিন্তু উত্তরবঙ্গে পড়ছে দেখতেই পাচ্ছেন যে গুয়াহাটি তারপরে গোয়ালপাড়া এদিকে মেঘালয়েও কিন্তু মেঘলা আকাশ রয়েছে একই সঙ্গে তেজপুরেও কিন্তু মেঘলা আকাশ সেই সঙ্গে দেখতে পাচ্ছি যে ডিব্রুগড়ের দিকেও হালকা হালকা মেঘ রয়েছে তো একটা ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশান রয়েছে আসামের ওপর তার জেরেই কিন্তু উত্তরবঙ্গে মেঘ প্রবেশ করছে এবং দু একটা জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে খুব ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে মেঘলা ওয়েদার থাকবে এবং ফগি ওয়েদার থাকবে এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ত্রিপুরাতেও কিন্তু হালকা কিছু মেঘ প্রবেশ করছে ওটা ত্রিপুরাতে কিন্তু মোটামুটি মেঘলা আকাশ আমারপুর আমবাসা এদিকে দক্ষিণ ত্রিপুরা দক্ষিণ পূর্ব ত্রিপুরা এই সমস্ত অঞ্চলে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশের দক্ষিণে উপকূলবর্তী অঞ্চলে লালমোহন মাদবাড়িয়া তারপরে কলাপাড়া এই সমস্ত অঞ্চলে হালকা হালকা মেঘ রয়েছে বরিশালেও হালকা মেঘ এদিকে আমরা দেখতে পাচ্ছি যে কুমিল্লার কাছেও হালকা মেঘ রয়েছে ঢাকাতেও হালকা মেঘ তারপরে মেহেরপুর এদিকে যশোর লোহাগাড়া এই সমস্ত অঞ্চলে কিন্তু হালকা হালকা মেঘ রয়েছে কোটচাঁদপুর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর বাংলাদেশে ময়মনসিংহে হালকা মেঘ রয়েছে তবে একটু ভারী মেঘ রয়েছে রংপুর সাইডে সেখানে উত্তরবঙ্গের মেঘ কিন্তু প্রবেশ করছে লালমনিরহাট এদিকে আমরা দেখতে পাচ্ছি চিলমারি এই সমস্ত অঞ্চলে পীরগঞ্জ এ সমস্ত অঞ্চলে কিন্তু কিছু মেঘ প্রবেশ করছে তবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু কম থাকবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দু একটা জায়গায় এছাড়া বঙ্গোপসাগর জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া দু একটা জায়গায় হালকা পাতলা মেঘ তবে গোটা বঙ্গোপসাগর জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে এদিকে দক্ষিণ চীন সাগরে যে বিধ্বংসী ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল এবং তাইওয়ানে আছে পড়েছিল সেটা কিন্তু তাইওয়ানে আছে পড়ার পর এখন নিতেই গেছে এবং এই মুহূর্তে সেটা কিন্তু চীনের উপকূল ঘেষে জাপানের দিকে যাচ্ছে এবং আস্তে আস্তে কিন্তু শক্তি অনেকটাই ক্ষয় করেছে তবে বৃষ্টিপাত এবং ঝোড়ো হওয়ার দাপট কিন্তু এই সমস্ত অঞ্চলে রয়েছে তবে এর প্রভাব কিন্তু আমাদের ভারতীয় উপমহাদেশে কিন্তু পড়বে না এমনটাই জানিয়ে দিচ্ছে বিভিন্ন আবহাওয়া দপ্তর এবারে আমরা দেখে নেব আজ এবং আগামীকাল কোন কোন অঞ্চলে কোন কোন সময় কেমন বৃষ্টির সম্ভাবনা থাকছে তো আজকে সকালের দিকে দার্জিলিংয়ে হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে তবে বাকি উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টি নেই এছাড়া পার্শ্ববর্তী বাংলাদেশেও কিন্তু খুব একটা বৃষ্টি নেই এছাড়া আমরা দেখতে পাচ্ছি আসামের দিকেও কিন্তু একদম দু এক জায়গায় হালকা বৃষ্টি ত্রিপুরাতে খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই এছাড়া আমরা দেখতে পাচ্ছি আজকে রাতের দিকে কোটা পশ্চিমবঙ্গ বৃষ্টি শূন্য এছাড়া আসাম ত্রিপুরা সেখানেও বৃষ্টি হবে না বাংলাদেশেও কিন্তু বৃষ্টি হবে না আগামীকাল সেকেন্ড নভেম্বর শনিবার সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে কিছুটা হালকা মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ের দিকে এছাড়া বাকি কোনো জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মেঘালয়ে কিছু বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে বাকি আসামে বৃষ্টির সম্ভাবনা নেই ত্রিপুরাতেও বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই বাংলাদেশেও বৃষ্টির সম্ভাবনা নেই ঠিক আছে এবং রাতের দিকে দেখে নেও রাতের দিকেও কন্ডিশান কিন্তু একই থাকবে খুব একটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু কোথাও নেই দেখতেই পাচ্ছে তবে আগামী চার তারিখের পর থেকে কিন্তু আবহাওয়া পরিবর্তন শুরু হবে চার তারিখ থেকে কিন্তু মেঘ বাড়বে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু কিছুটা মেঘ প্রবেশ করবে এবং চার তারিখ ত্রিপুরাতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে বিশেষ করে আমারপুর এদিকে দক্ষিণ ত্রিপুরা জুড়ে বৃষ্টির সম্ভাবনা থাকছে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের যে কক্সবাজার চট্টগ্রাম তারপরে মহেশখালী টেকনফ এই সমস্ত অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা থাকছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আসামে কিন্তু দু একটা জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে অরুণাচল প্রদেশে কিন্তু দু একটা জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে এরপর পাঁচই নভেম্বর থেকে বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গে খুব একটা বৃষ্টি না হলেও উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে বৃষ্টি বাড়বে ত্রিপুরা আসাম এদিকে মণিপুর মিজোরামে বৃষ্টি বাড়বে সেই সঙ্গে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু বৃষ্টি হবে দেখতে পাচ্ছেন মঙ্গলবার পাঁচই নভেম্বর ভোরের থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে ত্রিপুরাতে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের বাকি রাজ্যগুলো মণিপুর মিজোরাম সেখানে বৃষ্টি হবে বৃষ্টি বেশি হবে চট্টগ্রামে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে মহেশখালী টেকনফ এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে একই সঙ্গে বৃষ্টি রয়েছে ঢাকা এদিকে খুলনা বরিশাল কিন্তু হালকা বৃষ্টি কুমিল্লাতেও কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণে শুধুমাত্র কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনাতে হালকা মেঘ প্রবেশ করতে পারে তবে বৃষ্টির সম্ভাবনা ওই সময় কিন্তু কম থাকবে এছাড়া আমরা দেখতে পাচ্ছি বেলা বেড়ার সঙ্গে সঙ্গে কিন্তু গোটা বাংলাদেশে বৃষ্টি বাড়বে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে সেই মে কিন্তু উত্তরবঙ্গের দিকেও প্রবেশ করবে দেখতেই পাচ্ছেন যে সেই মে কিন্তু উত্তরবঙ্গে প্রবেশ করছে এবং দক্ষিণ দিনাজপুর পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এবং মালদাতে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে একই সঙ্গে উত্তরবঙ্গের কালিম্পং কিন্তু বৃষ্টির সম্ভাবনা কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে রংপুর সেই সঙ্গে কলাই এদিকে ময়মনসিংহ সিলেট সেই সঙ্গে মৌলভীবাজার এদিকে মেহেরপুর ঢাকা খুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রাম এদিকে টেকনক মহেশখালী এই সমস্ত অঞ্চলে কিন্তু মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দু একটা জায়গায় ভারী বৃষ্টিপাতও কিন্তু হতে পারে এই সময়টায় এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে বিকালের দিকেও কিন্তু বৃষ্টি থাকবে সন্ধ্যার দিকেও বৃষ্টি থাকবে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে রাতের দিকে অবস্থা কী হবে রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে বৃষ্টি রয়েছে বিশেষ করে খুলনা বরিশাল কলাপাড়া এই সমস্ত অঞ্চলে মাঝারি বৃষ্টিপাত থাকছে চট্টগ্রামে বৃষ্টিপাত থাকছে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রংপুর সাইডেও কিন্তু বৃষ্টি থাকছে এদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে রাতের দিকে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পরের দিন বুধবার ছয় নভেম্বর ছয় নভেম্বরেও কিন্তু বাংলাদেশে বৃষ্টি রয়েছে বিশেষ করে দক্ষিণ বাংলাদেশ ঢাকাসহ তা আমরা দেখতে পাচ্ছি খুলনা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম এদিকে কুমিল্লা সেই সঙ্গে মেহেরপুর লোহাগাড়া যশোর সাতক্ষীরা মাদারীপুর এই সমস্ত অঞ্চল শ্যামনগরে কিন্তু বৃষ্টিপাত থাকছে এই সময় পশ্চিমবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে নদীয়া মুর্শিদাবাদের কিছু অংশে সেই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা কিছু অংশে উত্তর চব্বিশ পরগনার কিছু অংশে একদম হালকা লেভেলে বৃষ্টির সম্ভাবনা থাকছে খুব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ওই সময় কিন্তু থাকছে না ত্রিপুরা একদম দক্ষিণ সাইডে কিন্তু এর প্রভাব পড়বে এবং হালকা মাঝের বৃষ্টিপাত হতে পারে একদম দক্ষিণে ত্রিপুরার দক্ষিণে বাকি আমরা দেখতে পাচ্ছি আসামে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে দু একটা জায়গায় হালকা পাতলা উত্তরবঙ্গে খুব একটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু বুধবার সকালের দিকে নেই আচ্ছা এরপরে দেখুন অনলাইন ওয়েদার সিস্টেম থেকে যে আপডেটটি উঠে আসছে যে এই সপ্তাহে শেষের দিকে অর্থাৎ ওই ছয় তারিখ নাগাদ কিন্তু একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন ছয়ই নভেম্বর বুধবার দক্ষিণ বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরের কাছে কিন্তু বায়প্রবাহ একটা পরিবর্তন আসছে একটা মোচুর আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে একটা ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হতে পারে এবং এই সময়টা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চীন সাগর থেকে কিন্তু প্রচুর পরিমাণে জলি আনছে এই সিস্টেমটা এবং আস্তে আস্তে কিন্তু এটা ইনটেন্সিফাই হতে পারে এবং সেটা একটা নিম্নচাপ এবং তা থেকে গভীর নিম্নচাপেও কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে নভেম্বর মাসের মাঝামাঝির সময়ে ওকে এছাড়া শীতের আপডেটটি আপনাদেরকে দিয়ে দিই ইতিমধ্যেই কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে শীত কিন্তু এখনই পড়বে না নভেম্বর মাসের প্রথম দু সপ্তাহ মোটামুটি রাতের দিকে এবং ভোরের দিকে হালকা হালকা ঠান্ডা আমেজ থাকতে পারে দু একটা জায়গায় কুয়াশাও থাকতে পারে তবে শীত কিন্তু এখনই পড়বে না এটা বলা হচ্ছে যে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ পর উত্তর পশ্চিম ভারত থেকে শুষ্ক হাওয়া প্রবেশ করবে ঠান্ডা শুষ্ক হাওয়া এবং তার প্রভাবে কিন্তু দিল্লি এছাড়া হরিয়ানা পাঞ্জাব সহ উত্তর পশ্চিম ও উত্তরপ্রদেশে কিন্তু কিছুটা শীতের প্রভাব শুরু হতে পারে একই সঙ্গে তার প্রভাব কিন্তু পড়তে পারে ইস্টার্ন ইন্ডিয়াতে অর্থাৎ পশ্চিমবঙ্গ এদিকে বিহারে কিন্তু আস্তে আস্তে শীত প্রবেশ করতে পারে এবং সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি এছাড়া বাংলাদেশেও কিন্তু শীত প্রবেশ করতে পারে এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে সেখানে আজ এবং আগামীকাল রাজ্যের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলার জন্য বৃষ্টিপাতের কী কী পূর্বাভাস দেওয়া হয়েছে তো আজকে ফার্স্ট নভেম্বর দু সকাল সাড়ে আটটা থেকে আগামীকাল সেকেন্ড নভেম্বর দু হাজার চব্বিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টাই উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা গোটা উত্তরবঙ্গ জুড়ে কিন্তু হালকা হালকা মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে দু একটা জায়গায় এবং তার জেরে দু একটা জায়গায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃষ্টির সম্ভাবনা কিন্তু খুবই কম যেখানে বলা হয়েছে আইসোলেটেড রেনফল হতে পারে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা তার নিচে থাকবে এই জেলাগুলিতে এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে মুর্শিদাবাদ নদিয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা এই সব জেলায় কিন্তু কোনো বৃষ্টি হবে না ড্রাই ওয়েদার থাকবে এছাড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর সব জেলা কিন্তু দু একটা জায়গায় হালকা মেঘ প্রবেশ করতে পারে এবং সেই মেঘ থেকে দু একটা জায়গায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃষ্টির সম্ভাবনা খুবই কম দেখতে পাচ্ছেন আইসোলেটেড রেনফল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বৃষ্টির সম্ভাবনা বা তার নিচেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এরপর পরের দিন সেকেন্ড নভেম্বর দু হাজার সকাল সাড়ে আটটা থেকে থার্ড নভেম্বর দু সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টাই উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে হালকা মেঘলা থাকতে পারে তবে বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলা হয়েছে আইসোলেটেড রেনফল অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা তার নিচে থাকবে এছাড়া কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই সব জেলায় কিন্তু কোনো বৃষ্টি হবে না নো রেন বলা হয়েছে ড্রাই ওয়েদার থাকবে এবং দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলায় কিন্তু ড্রাই ওয়েদার থাকবে আগামীকাল